ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে দুটো কথা আমি বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে ভিডিওটা আপনারা পুরো দেখবেন, তাহলে পরে ভিডিওটা আপনারা বুঝতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে চ্যানেলে যারা নতুন আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। জন্ম ছক দেখে যেমন ভাগ্য বিচার করা যায়, সেরকম হাত দেখেও ভাগ্য বিচার করা যায়। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সে বিষয়টা হচ্ছে আপনার বৃদ্ধাঙ্গুল বলবে আপনি ধনী হবেন। তো আপনারা খুব সহজে আপনার বৃদ্ধাঙ্গুল দেখে বিচার করতে পারবেন যে আপনি ধনী হবেন। তো আজকে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব আপনাদের সামনে। তো এই বিষয়টা পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এ কথা বলার উদ্দেশ্য এটাই, বৃদ্ধাঙ্গুলের যে শুভ চিহ্নগুলো আমি দেখাবো, একজন পুরুষ মানুষের হাতে থাকলে পারে যে ফলটা আপনি পাবেন, একজন নারীর হাতে থাকলে পারেও আপনি সেই একই ফল পাবেন। তাই আপনি নারী হন বা পুরুষ, ভিডিওটা প্রত্যেকের জন্য, ভিডিওটা প্রত্যেকেই দেখুন। এবার আসি আজকের আলোচনা, যে বৃদ্ধাঙ্গুল দেখে আপনারা খুব সহজে জানতে পারবেন যে আপনি ধনী হবেন। তো সেটা দেখার জন্য লক্ষ্য করুন আপনার হাতে বৃদ্ধাঙ্গুলের দিকে। তো আপনার বৃদ্ধাঙ্গুলের এই যে অংশটা আমি দেখাচ্ছি, এটাকে বলা হয় প্রথম পর্ব। তারপরের অংশটা আপনারা লক্ষ্য করুন, এটাকে বলে দ্বিতীয় পর্ব। এবং নিচে এখান থেকে যে অংশটা, এটাকে বলে শুক্রের স্থান বা ইংরাজিতে ভেনাস মাউন্ট বলে। আমি আপনাদেরকে যে শুভ চিহ্নটা দেখাবো সেটা হচ্ছে এই স্থানটাতে। এই শুভ চিহ্নটা অত্যন্ত শুভ ফল দেয়। যে সমস্ত জাতক এবং জাতিকাদের হাতে এই চিহ্নটা থাকবে, আপনারা খুবই ভাগ্যবান। ভাগ্যবান এই কারণে যে আপনি এই চিহ্নটা থাকলে পারে আপনি অবশ্যই ধনী হবেন, এ কথা নিশ্চিতভাবে বলা যায় ভবিষ্যতে। এছাড়া এই চিহ্নটা যদি থাকে, তাহলে পরে যেটা হয়, তারা সঞ্চয় প্রচুর করে, সঞ্চয় করতে পারে তারা, এবং তারা যথেষ্ট বুদ্ধিমান হন। তো এই চিহ্নটা আকারে ছোট হলে কিন্তু পূর্ণ ফল পাবেন না, এবং যদি আপনার মাঝারি হয় তাহলে আংশিক ফল পাবেন, বড় হলে পারে পূর্ণ ফল আপনারা পাবেন। তো আপনাদেরকে দেখাচ্ছি চিহ্নটা, তো আপনারা লক্ষ্য করুন আপনাদের হাতে এই অংশের দিকে। এই চিহ্নটা হচ্ছে এইরকম, যেরকমটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এইরকম। দেখবেন এখানে একটা জপ চিহ্ন তৈরি হয়, অনেকের হাতে আপনারা দেখতে পাবেন এই রকমের একটা জপ চিহ্ন এই স্থানটাতে হয়। এই জপ চিহ্নটা যদি পুরো এবং দীর্ঘ হয়, তাহলে পরে আপনি অবশ্যই শুভ ফল পাবেন। দেখবেন আপনাদের হাতে, অনেকের হাতেই এই চিহ্নটা আছে, জপ চিহ্ন। এটা কিন্তু খুবই শুভ, বৃদ্ধাঙ্গুলে এই স্থানে জপ চিহ্ন থাকাটা অত্যন্ত শুভ ফল দেয়। তো আপনারা লক্ষ্য করুন আপনার হাতে এখানে জপ চিহ্ন আছে কিনা। এরপর আপনাদেরকে আর একটা অন্যতম গুরুত্বপূর্ণ রেখা আমি দেখাবো, যে রেখা থাকলে পরে, বৃদ্ধাঙ্গুলেই থাকলে পরে আপনি যে ধনী হবেন, এ কথা নিশ্চিতভাবে বলা যায়। তো সেটা দেখার জন্য আপনারা লক্ষ্য করুন আপনার হাতে এই স্থানটাতে। এই স্থানটাতে যে চিহ্নটা আমি দেখাবো সেই চিহ্নটা আপনারা একটু দেখুন, এরকম একটা রেখা, এরকম একটা রেখা, এরকম একটা রেখা নিয়ে দেখবেন এই স্থানটাতে একটা জপ মালা তৈরি হয়েছে। এই ধরনের চিহ্ন যদি আপনার বৃদ্ধাঙ্গুলে এই স্থানটাতে থাকে, তো আপনি অবশ্যই ধনী হবেন, এ কথা নিশ্চিতভাবে বলা যায়। এরপর আপনাদেরকে আর একটা বৈশিষ্ট্য দেখাচ্ছি আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলে, যে বৈশিষ্ট্য থাকলে পারে আপনি জীবনে বড় বড় সফলতা আপনি পাবেন। তো সেটা দেখার জন্য লক্ষ্য করুন আপনার বৃদ্ধাঙ্গুলে এই বৈশিষ্ট্যটা আছে কিনা আপনারা দেখুন, এবং আপনি যে ধনী হবেন এ কথাও নিশ্চিতভাবে বলা যায়। সেটা হচ্ছে যে এই বৃদ্ধাঙ্গুলটা আপনার এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন, এটা যে তর্জনীর আঙুল। তর্জনীর আঙুলে এই পর্ব পর্যন্ত আসলে কিন্তু হবে না, এই পর্ব যেটা আমি দেখাচ্ছি এই পর্ব পর্যন্ত আসলে হবে না। এখান থেকে একটু উপরে গিয়ে যদি এই স্থানটা পর্যন্ত আপনার এই বৃদ্ধাঙ্গুলটা লম্বা হয়, এখান বৃদ্ধাঙ্গুলটা যদি এই পর্ব পর্যন্ত লম্বা হয় মাঝামাঝি অংশ, তাহলে পরে জানবেন আপনি জীবনে সফলতা পাবেন, সাকসেস পাবেন, বড় বড় সফলতা আপনি পাবেন, এটা কথা নিশ্চিতভাবে বলা যায়। এরপর আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলে আরও কিছু নতুন তথ্য আমি দেব, সেটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলের এই প্রথম পর্বে এটা যদি আপনার এরকম সোচালো হয় যেরকমটা আপনাদেরকে দেখাচ্ছি, তারা খুবই ধৈর্যশীল মানুষ হন, কাজ শেষ না করা পর্যন্ত তারা সেই কাজটা মাসপথে বন্ধ করে দেবে না, যতক্ষণ পর্যন্ত কাজটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তারা ধৈর্য ধরে কাজটা করে, যদি আপনার বৃদ্ধাঙ্গুলের প্রথম পর্বটা সোচালো হয়।
এবার দেখবেন অনেকের হাতে এই বৃদ্ধাঙুলটা একটু ভোঁতা টাইপের। ভোঁতা টাইপের হলে পরে আপনারা তাদের ধৈর্য একটু কম হয়। যে সমস্ত জাতক জাতিকাদের বৃদ্ধাঙুলের প্রথম পর্বটা একটু ভোঁতা, তাদের ধৈর্য কম। এরপর আপনাদেরকে যেটা দেখাচ্ছি, দ্বিতীয় পর্বটা যদি আপনার দীর্ঘ হয়, লম্বা হয়, বড় হয়, তাহলে পরে তারা খুব বিচার বিশ্লেষণ করে কাজকর্ম করে। আর যদি এটা ছোট হয় এই দ্বিতীয় পর্বটা, তাহলে পরে যেটা হয় সেটা হচ্ছে যে তারা যেখানে বলার দরকার সেখানে বলবে, যেখানে চুপ থাকা দরকার সেখানে চুপ থাকবে। এই ধরনের মানসিকতার মানুষ আপনারা হন যদি আপনার দ্বিতীয় পর্ব মানে ছোট হয়। তো এই ধরনের ঘটনায় আপনার সঙ্গে ঘটবে। এরপর আপনাদেরকে আমি যে তথ্যটা দেবো সেটা হচ্ছে যে এই অংশটা লক্ষ্য করুন, এই অংশটা যদি আপনার একটু মাংস কম থাকে, তার মানে জানবেন যে আপনারা কম্প্রোমাইজ করবেন, যে কোনো কাজে কম্প্রোমাইজ করবেন। মানসিকতার মানুষ, কম্প্রোমাইজ করার মানসিকতার মানুষ আপনি, যদি আপনার এই স্থানটাতে মাংস কম থাকে। আর যদি এই স্থানটা মাংসালো হয় এই স্থানটা, তাহলে পরে তারা নিজেদের ভালো হয় সেই ধরনের কাজকর্মই তারা করে। যে সমস্ত জাতক জাতিদের এই অংশটা একটু মাংসযুক্ত হবে। তো আজকে আপনাদের সামনে যে বৈশিষ্ট্যগুলো আমি দেখালাম বৃদ্ধাঙ্গুলে, এই বৈশিষ্ট্যগুলো আপনারা দেখুন আপনাদের হাতে আছে কি না। এই বৈশিষ্ট্যগুলো দেখেই আপনারা খুব সহজে বিচার করতে পারবেন যে আপনি ধনী হবেন কি হবেন না। যে বৈশিষ্ট্যগুলো দেখালাম এই বৃদ্ধাঙ্গুলের, এই ধরনের বৈশিষ্ট্যগুলোই একজন ধনী মানুষের হাতে থাকে। দেখুন আপনার হাতে এই বৈশিষ্ট্যগুলো আছে কি না। হয়তো এই বৈশিষ্ট্যগুলো অনেকের হাতেই নেই, তো আপনারা হতাশ হবেন না, কারণ এই বৈশিষ্ট্যগুলো আজকে নেই, আগামী দিনে এই বৈশিষ্ট্যগুলো আসতে পারে। কারণ হাতের যে রেখা আমাদের থাকে, এই রেখাগুলো কিন্তু চেঞ্জ হয় 3-6 মাস অন্তর অন্তর হাতের রেখাগুলো চেঞ্জ হয়, এবং 70 বছর বয়স পর্যন্ত এই রেখা আপনার হাতে আসতে পারে। 18 বছর থেকে শুরু হয়ে 70 বছর বয়স পর্যন্ত যে রেখাগুলো আমি বললাম, এই রেখাগুলো কিন্তু আসতে পারে। তাই এই রেখাগুলোর সঙ্গে আপনারা অবশ্যই পরিচিত হয়ে থাকুন, এই রেখাগুলোই বলবে যে আপনি ধনী হবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। তো এই ধরনের ভিডিও যদি চান, তাহলে পরে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন, নতুন ভিডিও যেগুলো আমি আপলোড করব আপনাদের সামনে, সেই ভিডিওগুলো সহজেই আপনারা দেখতে পাবেন। এছাড়া চ্যানেলে আরও ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখুন। তাহলে পরে নিজের ভাগ্য আপনি নিজে বিচার করতে পারবেন, কোনো জ্যোতিষের কাছে যাওয়া আপনার প্রয়োজন নেই, আপনি নিজে নিজের ভাগ্য বিচার করতে পারবেন। তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।